কিছু মানুষ আছে যাদের পরিচয় করিয়ে দিতে তাদের কাজের বিবরণ দিতে হয় না। নামটাই হয়ে ওঠে তাদের কাজের বিবরণ। শুনলেই লোকে বুঝে ফেলে তিনি কে এবং তার কাজ কি। এমনই একজন এরশাদ সিকদার, যার নাম শুনলে লোকে ভয়ে ঘৃণায় আঁতকে ওঠে এখনো। খুলনার এক সময়কার গডফাদার এরশাদ সিকদার। একজন মানুষের পক্ষে করা সম্ভব এমন কোনো খারাপ কাজ নেই যা তিনি করেননি। বহুল আলোচিত সেই এরশাদ সিকদারের বাড়ি স্বর্ণকমল ভেঙে ফেলা হচ্ছে। খুলনা মহানগরীর সোনাডাঙ্গার মজিদ সরণিতে অবস্থিত বিলাসবহুল এই বাড়িটির মালিক ছিলেন এরশাদ সিকদার। চৌঠা জানুয়ারি সকাল থেকে শ্রমিকদের দোতলায় এই বাড়িটি ভাঙতে দেখা গেছে। তবে হঠাৎ করে কেন বাড়িটি ভাঙা হচ্ছে সে ব্যাপারে কিছু জানা যায়নি। বাড়ি ভাঙার সময় এরশাদ সিকদারের পরিবারের কাউকে সেখানে দেখা যায়নি। বাড়ি ভাঙার কাজে নিয়োজিত রবিউল নামে এক শ্রমিক জানান, বাড়িটির অর্ধেক ভেঙে ফেলা হবে, সেখানে দশতলা ভবন নির্মাণ করা হবে বলে শুনেছি। এরশাদ সিকদারের ছেলেরাই দশতলা ভবন নির্মাণ করবেন। জানা গেছে এরশাদ সিকদারের দুই স্ত্রী খতেজা বেগম ও সানজিদা নাহার শোভা। এরশাদ সিকদারের তিন ছেলে, তারা হলেন মনিরুজ্জামান সিকদার জামাল, কামাল সিকদার ও হেলাল সিকদার। তারা পেশায় ব্যবসায়ী। এছাড়া সুবর্ণা ইয়াসমিন সাদ ও জান্নাতুল নরিন এশা নামে এরশাদ সিকদারের দুই মেয়ে ছিল, যার মধ্যে এশা 2022 সালের 3রা মার্চ নিজেই নিজেকে শেষ করে দেন। কথিত আছে বিলাসবহুল স্বর্ণকমল বাড়ি যে বানিয়েছিলেন তাকেও প্রাণ দিতে হয়েছে এরশাদ সিকদারের হাতে। তার শুধু ভুল ছিল বাড়িটি বানানোর সময় কিছু অংশ ঢুকে গিয়েছিল অন্যের জমিতে। গোপন সূত্রের খবর, অবৈধ উপায়ে হাজার হাজার কোটি টাকা অর্জন করেছিলেন এরশাদ সিকদার। আর এই টাকা তিনি ব্যাংকে রাখার পাশাপাশি ব্যবসা, জমি ক্রয় বিক্রয় এবং বিভিন্ন দলের প্রভাবশালী রাজনৈতিক নেতাদের ধার দিয়ে সুসম্পর্ক বজায় রাখতেন। সেই টাকা দিয়েই বিলাসবহুল বাড়ি স্বর্ণকমল তৈরি করেছিলেন। সেই সময়ে বাড়িটিতে গোপন কুঠুরি এবং মানুষ মারার যন্ত্রের ভাণ্ডার ছিল বলে শোনা যায়। এমনকি বাড়িটির বিভিন্ন গোপন স্থানে নগদ কয়েক কোটি টাকা লুকানো ছিল। প্রায় সময় জলসাবস্ত বাড়িটিতে, শহরের নামিদামি ব্যক্তিরা সেখানে যেতেন। এক সময় সাধারণ মানুষের খুব আগ্রহের জায়গা ছিল স্বর্ণকমল। দূর দূরান্ত থেকে মানুষ বাড়িটি দেখতে আসত। আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দু ছিল বাড়িটি। খুলনার সে সময়ের সবচেয়ে বিলাসবহুল বাড়ি ছিল স্বর্ণকমল। ভারত থেকে নকশা করে আনা হয়েছিল এই বাড়ির। দেশ বিদেশের নামি দামি সব আসবাবপত্র দিয়ে সাজানো এই বাড়ির ভেতরেই লুকিয়ে থাকার জন্য ছিল বাংকার। এরশাদের ব্যক্তিগত সংগ্রহে 70টি মানুষ মারার যন্ত্র থাকার তথ্য পাওয়া গেলেও পুলিশ উদ্ধার করেছিল কেবল দুটি। এরশাদ সিকদারের বিরুদ্ধে প্রায় 60টিরও বেশি মানুষ মারার অভিযোগ ছিল। প্রতিটি ঘটনার পর দুধ দিয়ে গোসল করতেন তিনি ও তার সহযোগীরা। এসব অভিযোগে 2004 সালের 10ই মে খুলনা জেলা হাজতে এরশাদ সিকদারের সর্বোচ্চ শাস্তি কার্যকর করা হয়। এরশাদ সিকদার চলে যাওয়ার পর স্বর্ণকমলে তার প্রথম পক্ষের স্ত্রী সহ ছেলে মেয়েরা বসবাস করতেন। সেখানে তারা দোতলায় একটি মুরগির ফার্মও করেছিলেন। এরশাদ সিকদারের চলে যাওয়ার দীর্ঘ 19 বছর পর যখন স্বর্ণকমল ভাঙার কাজ শুরু হয় তখন উৎসুক মানুষ সেখানে ভিড় জমায়। সারা কালো নিউজ।